আনে গুরুত্বপূর্ণ খবরের সহ টাইমেটোর স্টুডিওত মই সারা। রেশন কার্ড হিতাধিকারীদের বাবে ভাল খবর, যখন রেশন কার্ড আছে তেওঁলোকে লাভ করে আহিছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনির বিনামূলীয় চাউল। আর এটা বিনামূলীয় চাউলের উপরও হিতাধিকারী লাভ করব অন্যান্য খাদ্য সামগ্রী। জানাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর টাইমেটোর দর্শক, বৃহৎ ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকারে, রেশন কার্ড থাকা সকলে লাভ করব এটা অন্যান্য খাদ্য সামগ্রীও। রেশন কার্ড থাকা দরিদ্র লোকের ভাল খবর, রেশন কার্ড হিতাধিকারী লাভ করব বহু বিনামূল্যা খাদ্য সামগ্রী। আর বৃহৎ ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকারে, জানাইছো এই মুহূর্তের এক ভাল খবর টাইমেটোর দর্শক, চাউল আটার উপরও বিনামূল্যা খাদ্য সামগ্রী পাব এটা দুখিয়া লোকে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনির অধীনত লাভ করেছিল দুখিয়া পরিয়ালে চাউল বিতরণ করা হয়েছিল সরকার ফল। এতিয়া চাউলের উপরও লাভ করব অন্যান্য খাদ্য সামগ্রী, যেনে বিনামূল্যা তেল ডাইল আর নিমকও লাভ করব রেশন কার্ড হিতাধিকারী। আর বৃহৎ ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকারে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনিত এই সামগ্রী বিতরণ করা হব। ইয়ার পূর্বে বিনামূল্যা সামগ্রী লাভ করেছিল আর সেই বিনামূল্যা সামগ্রীত আছিল চাউল, আর এটা চাউলের উপরও লাভ করব অন্যান্য খাদ্য সামগ্রী। 2022 সনের মার্চ মাহলৈ লাভ করব এই বিনামূল্যা খাদ্য সামগ্রী। রেশন কার্ড হিতাধিকারীসকলের ভাল খবর, যোগী আদিত্যনাথ সরকারে এই বৃহৎ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনিত যে চাউল বিতরণ করা হয়েছিল এটা চাউলের উপরও লাভ করব অন্যান্য খাদ্য সামগ্রী, যেনে মিঠাতেল নিমক আটা আর ডাইলও লাভ করব এটা দুখিয়া পরিয়ালে। চাউল আটার উপরও বিনামূল্যা খাদ্য সামগ্রী পাব দুখিয়া পরিয়ালে, জানাইছো এই মুহূর্তের এক ভাল খবর টাইমেটোর দর্শক। যোগী আদিত্যনাথ সরকারে বৃহৎ ঘোষণা করেছে চাউলের সহ লাভ করব এটা বিনামূল্যা তেল ডাইল আর নিমক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আসনিত এই সামগ্রী বিতরণ করা হব। 2022 সনের মার্চ মাহলৈ লাভ করব এই বিনামূল্যা খাদ্য সামগ্রী। রেশন কার্ড থাকা দরিদ্র লোকসকলের ভাল খবর, বিশেষ উত্তর প্রদেশের জনতার ভাল খবর, যোগী আদিত্যনাথ সরকারে এক বৃহৎ ঘোষণা করেছে রেশন কার্ড হিতাধিকারী এটা লাভ করব বিনামূল্যা চাউলের উপরি অন্যান্য খাদ্য সামগ্রী, যেনে মিঠাতেল ডাইল আর তেল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনিত এই সামগ্রী সমূহ বিতরণ করা হয় আর সাধারণত চাউল বিতরণ করা হয়ে আছে, কিন্তু এটা যোগী আদিত্যনাথ সরকারে বৃহৎ ঘোষণা করেছে যে চাউলের উপরও এটা জনতায় লাভ করব উত্তর প্রদেশত আটা ডাইল মিঠাতেল রিফাইন তেল নিমক। 2022 সনের মার্চ মাহলৈ লাভ করব উত্তর প্রদেশের জনতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনির অধীনত বিনামূল্যা চাউলের উপরও লাভ করব তেল ডাইল আর নিমকও। রেশন কার্ড থাকা দরিদ্র লোকসকলের ভাল খবর, বিশেষ উত্তর প্রদেশের জনতার এই ভাল খবর, যোগী আদিত্যনাথ সরকারে বৃহৎ ঘোষণা করেছে চাউল আটার উপরও বিনামূল্যা খাদ্য সামগ্রী পাব দুখিয়া পরিয়ালে। অন্যান্য খাদ্য সামগ্রী যেনে তেল ডাইল আর নিমক লাভ করব উত্তর প্রদেশের জনতায়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনির অধীনত যে চাউল বিতরণ করা হয় বিনামূল্যাকৈ, এটা বিনামূল্যা চাউলের উপরও উত্তর প্রদেশের জনতায় লাভ করব নিমক ডাইল আর তেল, রিফাইন তেল আর সরিয়হর তেলও লাভ করব এটা মার্চ মাহলৈকে, আগন্তুক মার্চ 2022 এটা লাভ করব বিনামূল্যা খাদ্য সামগ্রী। আর বৃহৎ ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকারে, ২০২২ সনের মার্চ মাহলৈ লাভ করব উত্তর প্রদেশের জনতায় বিনামূল্যা খাদ্য সামগ্রী, যেনে চাউলের উপরি আর এটা লাভ করব অন্যান্য খাদ্য সামগ্রী বিনামূল্যা তেল ডাইল আর নিমখ। রেশন কার্ড হিতাধিকারী লাভ করব বহু বিনামূল্যা খাদ্য সামগ্রী, চাউলের উপরও এটা লাভ করব বিনামূল্যা তেল ডাইল আর নিমখ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আসনিত এই সামগ্রী সমূহ বিতরণ করা হব। 2022 সনের মার্চ মাহলৈ লাভ করব বিনামূল্যা খাদ্য সামগ্রী উত্তর প্রদেশের জনতায়, যোগী আদিত্যনাথ সরকারে বৃহৎ ঘোষণা করেছে।